অবকাঠামো শুধু যদি ঋণ নিয়ে বানাতেই থাকি তাহলে শেষ কোথায়? আমি তো বানাতে 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 আমেরিকার মতো হয়ে যেতে পারি, সব হাইওয়ে বানিয়ে। একটা তো জায়গায় থামতে হবে, সেটা থামতে হলে ওই হিসাব করতে হবে আমার ক্ষমতা কতদূর, কতদূর রপ্তানিমুখী ইয়েকে আকৃষ্ট করতে পারবো বিনিয়োগ, যাতে করে আমার ক্যাপাসিটি টু ডেট সার্ভিসিং ক্যাপাসিটি বাড়বে সেভাবে, সেটা একদিক। আরেক দিক হলো যে শুধু অবকাঠামো তৈরি করে কখনো কোনো দেশ উন্নত হতে পারেনি। কাজেই অবকাঠামো যদি মানব সম্পদ উন্নয়নের সাথে না মেলে তাহলে এই অবকাঠামো কঙ্কাল। এই অবকাঠামোতে রক্ত মাংস হলো মানব সম্পদ, এবং এটা আমাদের বুঝতে হবে। আমি যদি মনে করি যে আমি ইউনিভার্সিটিগুলোর শিক্ষার পরিবেশ ভালো করতে আমার প্রয়োজন নাই, এটা যা আছে তাই থাকুক, এবং আমি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়াতেই থাকব, প্রত্যেক জেলায় জেলায় এক একটা বিশ্ববিদ্যালয় বানাবো এবং বড় বড় অবকাঠামো করেই করবো, কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো কি তৈরি করছে, এগুলোর মান কি? স্কুলে যারা পরীক্ষা দিয়ে এইচএসসি পাস করে যেই নলেজ অর্জন করা উচিত, সেইটুকু নলেজ এই বিশ্ববিদ্যালয়গুলোতে অর্জন করা যায় কি না, সেটা যদি চিন্তা না করি, এবং আমাদের বিশ্ববিদ্যালয়গুলো র্যাঙ্কিংয়ের দিক থেকে কোথায় আছে সেগুলো কি আমরা চিন্তা করি? এবং আমরা যদি এতই, চায়না কী করে ডেভেলপ করছে, ভিয়েতনাম কেন এত দূর আসলো, এগুলো দেখে ইমপ্রেসডই হই, তাহলে তো আমাদের দেখতে হবে যে শিক্ষা ব্যবস্থায় শুধু বড় বড় শুধু ইউনিভার্সিটি তৈরি করলেই হয়? তাদের তো উচ্চশিক্ষায় চায়নাতে ভিয়েতনামে উচ্চশিক্ষায় 30% চলে যায় পলিটেকনিকে, কিন্তু ম্যান পাওয়ার ছাড়া ভৌত কাঠামো দিয়ে কোনো দেশ কখনো উন্নয়ন করতে পারেনি। আমরা ওই লো মিডল ক্লাসেই থাকবো। ইভেন দ্যার ইজ এ একটা ব্যারিয়ার বলে যে যে আপার মিডল ক্লাস থেকেও রিচ হওয়া যায় না, একমাত্র সাউথ কোরিয়া পেরেছে, আর কোনো দেশ পারেনি, আর কলম্বিয়া এখন পেরেছে, চিলি পেরেছে, খুব কম দেশ। কিন্তু আমাদের একটা, আমরা খুব সম্ভব নতুন একটা, আমরা বাংলাদেশ অনেক কিছু নতুন তৈরি করে, বাংলাদেশ বোধ হয় লো মিডল ইনকাম ব্যারিয়ার বলে নতুন একটা তৈরি করবে, যে এখানেই আটকে থাকে, ইভেন আপার মিডল ইনকামে যেতে গেলেও যে মানব সম্পদ ইউটিলাইজেশন দরকার সবগুলো দেশেই, ওই যে পলিটেকনিক আমি যেটা বলছিলাম চায়নাতে ভিয়েতনামে, যে জেনারেল ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং তো জেনারেল থেকে বেশি দরকার, কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের বদলে পলিটেকনিক আবার সেই তুলনায় দরকার। আমরা সে ভোকেশনাল তার নিচে এই হায়ারার্কিক্যাল পিরামিড, এটা বাংলাদেশের সিস্টেমে নাই। ইন্ডিয়া একমাত্র দেশ যেটা এটা বাদ দিয়ে পেরেছে, তার কারণ হলো তারা ওই যে আইটিতে, আইটিতে স্পেশালাইজ করেছে, কিন্তু দ্যাট হ্যাজ, ওইটার ফলে খুব আনইকুয়াল গ্রোথ হয়েছে এবং আনএমপ্লয়মেন্ট খুব বেশি হয়েছে, চায়নাতে যেটা হয়নি, সাউথ কোরিয়াতে যেটা হয়নি।